গুড ইভিনিং বন্ধুরা। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো এখন আমি ফার্স্ট বাড়ি থেকে বেরোলাম আর এখন বাজে হচ্ছে 4:30, 4:15 বিকেল। আজকে আমার অফিস ছুটি, আমি একটু ঘুরতে বেরিয়েছি জাস্ট বিকালে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে একটা খুব সুন্দর লোকেশনে, তোমরা বুঝতে পেরেছ। ১৫০? ও বাবা, এর জন্যই এত জ্যাম এখানে। এখানে হয়তো মেট্রোর কাজ বাজ চলছে বলে হয়তো জ্যাম, বা রাস্তার কাজ হতে পারে। মনে হচ্ছে রাস্তারই কাজ, মেট্রোর কাজ না এটা। এখানে প্রচুর জ্যাম এই জায়গাটা এখন, আর এই জায়গাটা প্রায় সময় জ্যাম থাকে। যদিও অনেক দিন পর এই রাস্তায় এসছে, আর এখন এই রাস্তায় আমার কোনো আপডাউন নেই। আগে যখন সল্টলেকে অফিস ছিল ওখান থেকে আপডাউন করতাম, তো অনেকদিন পর এখানে এসেছি। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এখানে, এখানেও ঘুরে রেখেছে, হয়তো এই জায়গাটা সমান করবে, তার জন্য এই জায়গাটা ঘুরে রেখেছে। তো আস্তে করে ওদিক যাওয়া যাক। এখানে আরেকজন হেলমেট ছাড়াই টানতে টানতে যাচ্ছে, পুলিশও কিছু বলার নেই, পুলিশও কিছু বলে না। এদিকে আমরাই শুধু কেস খাই, এদিকে পুলিশ কিছু বলার জন্য থাকে না। কোথায় পুলিশ, কোথায় বিধাননগর পুলিশ? আবার সামনে সিগনাল। ও, এতবার করে জ্যাম হলে, এতবার করে সিগনাল, এই জন্যই ভালো লাগে না। তো বন্ধুরা, এখন আমি নিউ টাউন ঢুকছি। আমার বাঁদিকে একটা এরকম ওয়েবসাইট পড়বে, ওয়েবসাইটের শোরুম পড়বে, সিগন্যালটাকে ডান দিক নিয়ে নেবে। কারণ এই জায়গাটা কোনো সিগন্যাল থাকে না, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচুর সিগন্যাল পড়ে। জাস্ট ভিউটা দেখো, ভিউ পুরো খালি, একটা সুন্দর একটা আবহাওয়া। কত ছেলে খেলছে ওখানে, এগুলো আর এখন আর নেই, এখন এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আর কয়েক বছরের মধ্যে হয়তো এইসব জায়গাগুলো সব ফ্ল্যাট বাড়িতে ভরে যাবে, এত খালি জায়গা আর থাকবে না। সামনে থেকে দেখো, ঢুকিয়ে দেবে আমাকে এবার। আর একটা জিনিস, গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছে যে সামনে বাম্পার করে দিয়েছে, আগে এখানে বাম্পার ছিল না। আর ছেলে বলে তো বুঝতেই পারছে, বাম্পার না থাকলে কী হয়, উড়বে, শুধু গাড়ি উড়বে। ওই দেখো, শুনতে পাচ্ছো তো এখন থেকেই? এখান থেকে ডান দিক নেবে, সোজা গেলে তুমি 6 নম্বর গেট, এটা অনেকে জানো না, এটা হচ্ছে ইকোপার্কের 6 নম্বর গেট। সবাই জানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা হচ্ছে ইকোপার্কের 6 নম্বর গেট। যেখান দিয়ে তুমি যখন ঢুকবে, খুব সুন্দর একটা রাস্তা পাবে, আর বাঁদিকে পাবে হচ্ছে একটা গলফ, যেখানে হয় গলফ খেলার মাঠ। বন্ধুরা, এখানে প্রচুর রেস্টুরেন্ট খুলেছে এখন, ফ্যামিলি রেস্টুরেন্ট প্রচুর খুলেছে। এখানে একটা নতুন খুলেছে, একটা ট্রাইবাল রেস্টুরেন্ট আছে এখানে, ট্রাইবাল কিচেন নাম এটার, নাম হচ্ছে
ধামসার ট্রাইবাল কিচেন, একবার আসতে হবে এখানে। রেস্টুরেন্টটা সোজা এখান থেকে ওদিকে, একবার কখনো আসিনি। ধামসার ট্রাইবাল কিচেন বাদিকে সোজা, চিকো পার্কে ঢুকে গেছি আমরা এখন পুরোপুরি। জাস্ট ভিউটা একবার দেখো, কুয়াশা চারদিকে, কুয়াশার মাঝখানে ব্যাড লাক। এখানে টাওয়ারটা পুরোপুরি করানো নেই, মানে টাওয়ারটায় লাইট জ্বলছে না বেসিক্যালি, মানে এই টাওয়ারটা যদি লাইট জ্বলে মানে অসাম লাগবে, যা তুমি গেস করতে পারছো না কি সুন্দর, মানে হাফ জ্বলেছে হাফ বন্ধ করে রেখেছে। আজকে মানডে মনে হচ্ছে না, মনে হচ্ছে পুরোপুরি সানডে। জাস্ট ভিউটা একবার দেখো তোমরা। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে মাত্র 5:20, আর এখন এখানে পুরো অন্ধকার হয়ে গেছে শীতকাল বলে। জাস্ট তোমরা একবার ভিউটা দেখো, তোমাদেরকে আমি একবার দেখাতে চাই। জানি না ক্যামেরাটায় কতটা পরিষ্কার আসবে, বাট বিশ্বাস করো ভিউটা জাস্ট অসাম। তোমাদেরকে আমি ক্যামেরাটা আবার ঘুরিয়ে দেখাচ্ছি, সেই লাগছে ভিউটা। আর এখন সন্ধ্যা হয়ে গেছে বলে ভিডিওটা একটু অন্যরকম লাগছে, আর দিনের বেলা একটু অন্যরকম লাগে। মানে তুমি যদি কখনো এই জায়গাটা আসো না, তুমি কখনো লোনলি ফিল করবে না এই জায়গাটা। এখানে হচ্ছে তোমার বিচটা আছে, তারপর লাইট দিয়ে একদম সাজানো, আর এখানে হচ্ছে ওই রিসর্ট আর ক্যাফেটা আছে, রেস্টুরেন্ট আছে বেসিক্যালি। এখান তো বন্ধুরা, এবার চলো যাওয়া শুরু করা যাক, অনেকক্ষণ হয়েছে বেরিয়েছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। বাই বাই ইকো পার্ক, আবার আসবো যেদিনকে আবার ছুটি থাকবে, অফিস থেকে যেদিন ছুটি থাকবে, উইক অফ থাকবে, আবার আসবো। সামনে পার্কিং আছে, এই পার্কিংয়ে তোমরা গাড়ি বা স্কুটি রেখে এখান থেকে লেফট নিয়ে সোজা যেতে পারো একান্ত ক্যাফে বা একান্ত রিসর্ট, যেখানে যেতে চাও যেতে পারো। এই যে পার্কিং, এখানে পার্কিং ফিস নেয়, আর এমনি এখানে ঢোকা পুরোপুরি ফ্রি। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর তোমাদের মতামত জানাও তাহলে গাড়িটা কী করে আসছে। দেখো বাদিকে এত জায়গা থাকা সত্ত্বেও ডান দিক চাপিয়ে আসতে হবে। আর কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমি এখন চলে এসেছি নিউ টাউন, মানে ইকো পার্কের মোস্ট প্রবাবলি এটা এই সিগন্যাল করে দিল, মোস্ট প্রবাবলি এটা ইকো পার্কের 1 নম্বর গেট। হ্যাঁ, 1 নম্বর গেট। যাই হোক, সিগন্যালের জন্য ওয়েট করে লাভ নেই, বাদিকে সার্ভিস লেন ধরে বেরিয়ে যায়। অনেক সময় এটা বন্ধ থাকে, আজকে খোলা আছে যখন বেরিয়ে যায়। তো চলো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই হ্যাঁ সেফলি রাইডিং করো, রাশ ড্রাইভিং করো না, কারণ নিজের সেফটিটা বেশি ইম্পর্টেন্ট। চলো ভালো থাকবে।